হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো টার্গেট অডিয়েন্স নিয়ে। ফেসবুক অ্যাডের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট, সঠিকভাবে অডিয়েন্স নির্বাচন করা। কীভাবে একটি অ্যাডের প্রপার অডিয়েন্স নির্বাচন করা যাবে সেগুলো বিষয় নিয়ে কথা বলবো। প্রপার অডিয়েন্স নির্বাচনের মাধ্যমে কিন্তু আপনার ম্যাক্সিমাম সেল জেনারেট হবে। সো চলুন শুরু করা যাক। ফেসবুক অ্যাডের যে তিনটা স্টেপ আছে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তো এখন আমরা আছি ক্যাম্পেইন সেকশনে। ক্যাম্পেইন সেকশনে আপনার অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করছি এঙ্গেজমেন্ট অবজেক্টিভ। তো এখানে অবশ্যই অ্যাডের নাম থাকবে। তো আমরা এখন নাম দেব টেস্ট অ্যাড অক্টোবর 30% ডিসকাউন্ট। ওকে, এটা আমরা কপি করে নিলাম। এরপরে যাব আমাদের অ্যাড সেটে। এটা হচ্ছে টার্গেটিং সেকশন। এখানেই আপনার হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তো আমরা আজকে যেহেতু প্রপার অডিয়েন্স ক্রিয়েট করবো, সেজন্য নিউ অডিয়েন্স ক্রিয়েটে আছি। এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, আপনি আপনার অ্যাডটি কোথায় দেখাবেন। আমরা আছি বাংলাদেশে, ধরুন অ্যাডটি দেখাবো আমরা ঢাকা। দেখতে পাচ্ছেন এখানে ঢাকা আসছে, ঢাকা সিলেক্ট করবো। কত এজের মানুষের কাছে আপনি আপনার অ্যাডটি পৌঁছে দেবেন। প্রথমে মাথায় রাখবো আমার অডিয়েন্স কারা। ধরুন আমার অডিয়েন্স স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট। তো আমি রাখবো 15 থেকে 18 এর মধ্যে। আমি সেখানে সবাইকে রাখবো, জেন্ডার এখানে অল দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছেন ডিটেল টার্গেটিং, এখানে আপনি অডিয়েন্স রিসার্চ করবেন ভালো করে। তো আমার যেহেতু অডিয়েন্স স্টুডেন্ট, এখানে আমরা স্টুডেন্ট লিখবো, স্টুডেন্ট সিলেক্ট করবো। স্কুল ইউনিভার্সিটি সে আর কি লাইক করে, সে আর কি সে ইন্টারেস্টেড, যেমন সে বই পড়ে। সে কোথায় পড়াশোনা করে, এগুলো আপনি এখানে দিতে পারবেন। যেমন ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা কলেজ। এখানে দেখতে পাচ্ছেন কলেজ আসছে ঢাকা কলেজ, বা সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা আসছে। এইভাবে আপনি আপনার অডিয়েন্সের স্কুল কলেজ এগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সে আর কি সে ইন্টারেস্টেড, যেমন সে ক্রিকেট পছন্দ করে, এখানে ক্রিকেট আসছে। সে মিউজিক লাইক করে, আপনি চাইলে এখানে মিউজিকটা সিলেক্ট করে দিতে পারবেন। সে নিউজ দেখে, তো এখানে নিউজ পেপার সিলেক্ট করে দেবেন।